ইউটিউব ভিডিও থাম্বনেল। ইউটিউবে আপনার ভিডিওটি কোন বিষয়ের উপর তৈরি করেছেন এবং আপনার অডিয়েন্সদেরকে আকৃষ্ট করার জন্য সর্বোৎকৃষ্ট একটি মাধ্যম হলো থাম্বনেল। হ্যালো ভিউয়ার্স, আমি হাফিজ ফ্রম NM হাফিজ টেক। এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার থাম্বনেলটি আপনার ইউটিউব ভিডিওতে সেট করবেন। ভিডিওটি শুরু করার আগে অবশ্যই একটি কথা বলতে হচ্ছে, যারা এই চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে দিবেন, কারণ পরবর্তীতে আমি ইউটিউব সম্পর্কিত যেই ভিডিওগুলো আপলোড করব সেইগুলো আপনি সবার আগে দেখতে পারবেন। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। থাম্বনেল এড করার জন্য প্রথমে আপনাকে ছোট্ট একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। তার জন্য প্রথমে প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে চলে গেলাম, তারপর এখানে সার্চ দিবেন ইউটিউব স্টুডিও। তারপর এই যে অ্যাপ্লিকেশনটি দেখতে পারতেছেন এটি আপনি ইনস্টল করে নেবেন। আমি অলরেডি ইনস্টল করে নিয়েছি। তারপর এখান থেকে ওপেন করবেন। ওপেন করার পর এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন। তারপর এখান থেকে গেট স্টার্টেডে ক্লিক করে দেবেন। তারপর এরকম একটি ইন্টারফেস আসবে। তো এখান থেকে এই যে থ্রি ডট মেনু দেখতে পারতেছেন এটাতে একটা ক্লিক করবেন অথবা এইভাবে স্লাইড করবেন। স্লাইড করার পর আপনার যে জিমেলটি আছে সেই জিমেলটি এখানে অ্যাড করে দিবেন। আপনার ইউটিউবের যে জিমেলটি আছে সেটি যদি অ্যাড করা না থাকে তাহলে এই যে এখানে ক্লিক করবেন। তারপর এই যে নিচে ম্যানেজ অ্যাকাউন্ট আছে এই ম্যানেজ অ্যাকাউন্টে ক্লিক করবেন। এই যে গুগল আছে এই গুগল থেকে আপনার জিমেলটি অ্যাড করে দিবেন। তো আমার অ্যাড করা আছে তাই আমি অ্যাড করছি না, আপনারা অ্যাড করে নেবেন। আমি ব্যাক দিয়ে দিচ্ছি। তারপর এখান থেকে আপনার চ্যানেলটি সিলেক্ট করে নেবেন। আপনি এখান থেকে নিচে যাবেন। তারপর দেখেন আমি ইউটিউব থাম্বনেল নামে একটি ভিডিও আপলোড দিয়ে রেখেছি টিউটোরিয়াল তৈরি করার জন্য। তো আমি এটাতে এখন ক্লিক করব। ক্লিক করার পর এরকম একটি অপশন আসবে, এখানে দেখেন এই যে প্যান সাইন অপশনটি আছে এটাতে একটি ক্লিক করব। এটা থেকে এই যে দেখেন এডিট থাম্বনেল নামে একটি অপশন আছে এটাতে ক্লিক করব। এই যে কাস্টম থাম্বনেল এটাতে একটি ক্লিক করব। তারপর আপনার গ্যালারিতে নিয়ে যাবে। এই যে আমি একটি থাম্বনেল তৈরি করে রেখেছি এটি এখন সিলেক্ট করে দেব। দেখেন আমি থাম্বনেলটি সিলেক্ট করে দিয়েছি। এখানে বলে রাখা ভালো, আপনার থাম্বনেলটি যেন 2 MB-র বেশি না হয়। 2 MB-এর বেশি যদি হয় তাহলে আপনার থাম্বনেলটি সাপোর্ট করবে না। আর থাম্বনেলের সাইজ 1920p/1080p হলে সবচেয়ে বেটার হয়। তারপর এখানে দেখেন সিলেক্ট নামে একটি অপশন আছে, এই সিলেক্টে সিলেক্ট করে দিবেন। তারপর এরকম একটি ইন্টারফেস আসবে, এখান থেকে সেভ করে দিবেন। আমি সেভ করে দিলাম। দেখুন আমার থাম্বনেলটি সেভ হয়ে গেছে। তারপর আমি এখান থেকে ব্যাগে চলে যাব। এই যে দেখুন আমার থাম্বনেলটি সেট হয়ে গেছে। আরেকটি কথা বলতে হচ্ছে, এই অ্যাপ্লিকেশনটি ইউটিউবেরই একটি অফিসিয়াল অ্যাপ্লিকেশন। আপনি কম্পিউটারের মধ্যে ক্রিয়েটর স্টুডিওতে যেই কাজগুলো করতে পারেন এই সফটওয়্যারের মাধ্যমে আপনি ঠিক একই কাজগুলো সুন্দরভাবে করতে পারবেন। যেমন আপনি এই ভিডিওটি আপনার টাইটেল ডিসক্রিপশন সব এডিট করতে পারবেন। তার জন্য এই যে পেন সাইন অপশন আবার ক্লিক করি, যদি এই যে দেখেন টাইটেল, আপনি এখান থেকে টাইটেল সেট করতে পারবেন, এখান থেকে ডিসক্রিপশন সেট করতে পারবেন এবং প্লেলিস্ট ট্যাগ সব কিছু আপনি সেট করে এখান থেকে সেভ দিয়ে দিতে পারেন। তো এইভাবেই আপনি মোবাইল দিয়ে আপনার ভিডিওর থাম্বনেলটি সেট করতে পারেন। তো মোটামুটি এই ছিল ভিডিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে, ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফেজ।